পানীয় জলের উৎস বসাতে বাধা দানের অভিযোগ। সাবমার্সিবল বসাতে গ্রামে গাড়ি ঢুকতে দেয়নি এক ব্যক্তি। বাধা দানকে ঘিরে গ্রামে তুলকালাম কাণ্ড। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহর ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে এসে আক্রান্ত তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের স্বামী ঘটনা অবশেষে তেলিয়ামুড়া থানা পর্যন্ত গড়ায়। পানীয় জলের সাবমার্সিবল বসাতে গ্রামে গাড়ি ঢুকতে দেয়নি এক ব্যক্তি। বাধা দানকে ঘিরে গ্রামে তুলকালাম কাণ্ড। ঘটনা সোমবার সকালে তেলিয়ামুড়া থানাধীন মোহর ছড়ায়। মোহরছড়া মালপাড়া এলাকায় 150 পরিবারের বসবাস, কিন্তু এই এলাকায় প্রচন্ড জল সংকট চলছিল। এই জল সংকট নিরসনের জন্য এলাকারই বাসিন্দা হরেন্দ্র দাসের জায়গায় সরকারিভাবে একটি সাবমার্সিবল বসানোর কাজ চলছিল। সোমবার এই সাবমার্সিবল মেশিন বসানোর জন্য পাইপ বোঝাই একটি লরি রাস্তা দিয়ে মালপাড়ায় যাওয়ার সময় বিপত্তি দেখা দেয়। এলাকারই অপর এক বাসিন্দা জাতির মেরুদণ্ড বলে পরিচিত প্রমোদ সরকার এই রাস্তা দিয়ে লরিটি যাওয়ার সময় বাধা দান করে বলে অভিযোগ। এতে কিছুটা ঝামেলার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। এলাকাবাসীর অভিযোগ মূলে পুলিশ প্রমোদ সরকার সহ গোটা পরিবারের লোকজনকে তুলে নিয়ে আনে থানায়। এদিকে এই ঘটনা নিরসনের জন্য তৎক্ষণাৎ ছুটে আসেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের স্বামী পরিমল রায় ও নীরদ দাস। ঘটনাস্থলে তারা আসা মাত্রই প্রমোদ সরকারের পরিবারের লোকজনরা পরিমল রায় এবং নীরদ দাসের উপর হামলার চেষ্টা করে বলে অভিযোগ করেন এলাকাবাসী। আজকে সকালবেলা সকাল 8 গায় মোহরছড়া মালপাড়াতে একটা সাবমার্সিবল মেশিন বন্ধ হয়ে গেল। সকালবেলা ওরা কাজ শুরু গাড়ি আসছিল, তারপরে যে একজন ভাড়া দিছে আর কি, এসে এদিকে গাড়ি আনতে গেলে আগে এগ্রিমেন্ট করানো লাগবে। এটা প্রমোদ সরকার কী কারণে এটা ঠিক জানি না কী কারণে গাড়ি দিকে ঢুকতো না, এত বড় গাড়ি আগে এগ্রিমেন্ট করানো লাগবে তারপরে গাড়ি ঢুকবে। তো এখন একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। তারপরে আমরা গেলাম এসে পরে এখন একটা বিরাট ঝামেলা আছে। এসে পরে চেয়ারম্যান আমি দশ এসে পরে ঝামেলাটা করলো, তারপরে তারার উপরে অ্যাটাক করছে। তারা তো অভিযোগ তারার নিরুদ দাস এবং চেয়ারম্যানে যাবে নাকি মারছে তারা? না না, এসব কিছু ছিল না। তারা এসে এটা মিসল করতো, তারপরে অ্যাটাক। এদিকে প্রমোদ সরকার তেলিয়ামুড়া থানায় পরিমল রায় এবং নীরদ দাসের বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ জানান মালপাড়া এলাকায় তীব্র জল সংকট চলছে। সাবমার্সিবল বসানোর কাজ সম্পন্ন হলে গোটা এলাকায় জল সংকট আর থাকবে না, এতে গ্রামের প্রায় 150 পরিবার উপকৃত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।